দেশি মুরগি যদি ভাই আপনি প্রাকৃতিক ভাবে পালতারেন ভাই, খালি টেকা 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 টেকা, ঠিক আছে? তো এটা এমন নিয়মে দেওয়া হয়েছে, মুরগি যে সময় শুয়া পড়বো, মুরগির শরীরে বাহিরের বাতাস আর মুরগির শরীরে হিট করবো না, দাঁড়ায় মুরগি ঘুমাইবো না, দাঁড়ায় যদি মুরগি ঘুমায় তাহলে বুঝবেন ওই মুরগিটার শরীরে প্রবলেম। অন্তত তো নাই মামার থেকে কানা মামা কিন্তু ভালা, কানা মামা অন্তত তো মামা তো একটা আছে, কানা হোক, ঠিক আছে? ওই যে মেডিসিন খাওয়াবেন, মেডিসিনের পানি না, ওই পানির মধ্যে অর্ধেক পানি কৃমি খাইবো, মানে মেডিসিন গুলো ঠিক মতো কাজ করবো না। আমরা লাস্ট ভিডিওটা করছিলাম যে সামনে খুবই খারাপ একটা মুরগির ভাইরাস আসবে, ওই ভাইরাস থেকে আপনারা কিভাবে বাঁচবেন, কিভাবে ভ্যাকসিনেশনটা দিবেন। ওই ভিডিওটা আমরা শুট করার পরে আমাদের পরের প্ল্যানিং ছিল যে মুরগির সিজনাল রোগবালাই কি হয়, কোন সিজনগুলো মুরগি সবথেকে খারাপ, ওইটা নিয়ে আমরা একটা শনিবার দিন ভিডিও রবিবার দিন ভিডিও শুট করে আমরা পাবলিশ করব। কিন্তু দুঃখের বিষয়, শনিবার দিনই সন্ধ্যার পরে আমারে ধরে গেছে রোগে, সিজনাল সমস্যা আমারে ধরছে। এখন আমার যেই নিয়তে আমি ভিডিও করার প্ল্যান করছিলাম যে সিজনাল রোগ বালাই, ওটা আমারই ধরে লাইছে। তো আজকের ভিডিওতে আমরা খুব সুন্দর করে আপনাদেরকে বলার চেষ্টা করব সিজন, মানে সবচেয়ে মুরগির খারাপ সিজন কোনটা। মুরগির খারাপ সিজন বলতে কি আমরা শীত থেকে আমরা বলি যে শীত মুরগির জন্য খারাপ, আদৌ কি শীতটা মুরগির জন্য খারাপ? না, শীত মুরগির জন্য কিছু শিখতেছে। এই যে আবহাওয়া চেঞ্জ হচ্ছে আমারও ধরে লাগছে, আমারও তো ধরছে আরো অনেককে ধরছে জ্বর, ভাইরাস জনিত জ্বর, এটাকে ভাইরাস জনিত জ্বর বলে। আমার ধরছে মুক্তারও পারে ধরতে, তবে মুক্তারে নাও পারে ধরতে, মুক্তারে যদি না মানে আমার ধরছে, আমরা এক ঘরে থাকি, আমার ধরছে যেহেতু ভাইরাস জনিত জ্বর, মুক্তা কেউ ধরতে পারে কিন্তু মুক্তাকে ধরে নাই, এই না ধরার কারণটা কি? আমার রোগ প্রতিরোধ ক্ষমতা। হ্যাঁ, ভেরি গুড, মানে কি তোমার রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো, আমার কম আছিল, আমারে ধরে লাগছে। তুমি সারাদিন ঘরে ঘুমাও, আমি সারাদিন দৌড় পারি, এই জন্য আমার যেগুলা এন্টি ভাইরাল হিসাবে কাজ করবো আমার শরীরে, মানে ভাইরাসের বিরুদ্ধে একটা আবরণ তৈরি করব, ওই জিনিসগুলো তো আমার খাওয়া লাগবো। আচ্ছা, আমরা তাহলে মুরগির কি খাওয়াবেন তাহলে? মুরগির সেম ওষুধ বলতে আমরা এটাই আজকে ভিডিওতে আলোচনা করব, ঠিক আছে? আবহাওয়া চেঞ্জ হচ্ছে এই সময়টা, এই যে যে সময় যাচ্ছে, কুয়াশা বৃষ্টি গরম মানুষের জন্য যেমন খারাপ, সিজনাল রোগ হবে সেম মুরগির জন্য। মুরগির আর মানুষের একদম কাছাকাছি পরিবেশটা, আপনারা এটা সবসময় মনে রাখবেন, টেম্পারেচারটা আমরা 30 ডিগ্রি নিচে থাকতে আমাদের ভালো লাগে, সেম মুরগি সেম কাহিনী, তাদের 30 ডিগ্রি টেম্পারেচার নিচে থাকতে ভালো লাগে। তার মানে আবহাওয়া চেঞ্জ হলে মুরগিরও এফেক্ট করে, আরো অন্য পশু পাখিরও করে, ওইগুলো আমার ধারণা নাই, মুরগি বিষয়টা আমি বলি। এখন আপনার এই সময়টা শীত মুরগির জন্য অনেক ভালো, কেন ভালো আমি ভিডিওর শেষে পরের অংশে এটা আমি আপনাদেরকে বলবো, কেন শীত ভালো। শীতের পরেরটা যেটা আমরা চৈত মাস বলি, হঠাৎ করে দেখবেন দিনের বেলা গরম পড়তেছে, রাত্রে বেলা কুয়াশা ঠান্ডা, খেতা নিয়ে রাত্রে বেলা ঘুমান লাগতেছে, আবার দিনের বেলা ফ্যান চালান লাগতেছে, ওই সময়টা সবচেয়ে বেশি খারাপ। আর এই সময়টা যেমন মুরগির খারাপ, আমাদেরও খারাপ। আমাদের কিভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এটা আমরা সহজেই বুঝতে পারবো, ডাক্তারের কাছে গেলে তারা আমাদেরকে বলতে পারবে। মুরগির ক্ষেত্রে আমরা সেম না, ডাক্তারের কাছে গেলেও, কিন্তু ডাক্তারের কাছে তো সবাই যেতে পারে না, এই জন্য আমি তথ্য দিতেছি, ঠিক আছে? কয়েকটা মেডিসিনের নাম বলবো, আপনারা এইগুলা এই মুহূর্তে খাওয়ায় মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়ায় রাখবে, যেন আপনি শীতের পরে সময়টা সার্ভাইভ করতে পারেন। মানে কন্টিনিউ মাসে চাইবেন যে অন্তত কিছু একটা, মানে মাসে কয়েকটা দিন এই মেডিসিন গুলা খাওয়ানোর খাওয়ানোর জন্য, এর ভিতরে যেগুলো অ্যান্টি ভাইরাল হিসাবে কাজ করবে ওই মেডিসিন গুলো আমি আপনাদের বলি। আর এই মেডিসিন গুলা প্রান্তিক পর্যায়ে খুব সহজে পাওয়া যায়। একটা হইছে জিলিয়ান ভেট, জিলিয়ান ভেট 10 গ্রামের প্যাকেট পাওয়া যায়, অ্যান্টি ভাইরালে খুবই ভালো কাজ করে, ভাইরাসের বিরুদ্ধে আবরণ তৈরি করে একটা বড় ধরনের, এটা হচ্ছে জিলিয়ান বেট, এটা সম্ভবত একমি কোম্পানির হবে, 10 গ্রামের প্যাকেট পাওয়া যায়, 90-95 টাকা দাম হয়,
ঠিক আছে, আমি মেডিসিন গুলোর বিষয়ে একদম ডিটেলসে মানে বলবো না, সংক্ষেপে বলি। ডিটেলসে যদি আমি আপনাদেরকে এক্সপ্লেনেশন করতে যাই আমার অনেক সময় লাগবে, সংক্ষেপে বলি। আপনারা জিলিয়ান ব্যাট খাওয়াবেন, তারপরে আপনারা খাওয়াবেন হচ্ছে গা প্রোবায়োটিক। প্রোবায়োটিক অনেক রকমের হয়, 10 গ্রাম প্রোবায়োটিক, যেমন পোল্ট্রি স্টার সল্ট একটা আছে রেনাটা কোম্পানির, ওইটার দাম 100 টাকার মতো দিই, মাত্র 10 গ্রামের দাম। আবার প্রোবায়োটিক 100 গ্রামের দাম 600 টাকা, আবার 1 কেজি দামও আছে 600 টাকা। তার মানে প্রোবায়োটিকের ভিতরে ভালো খারাপ আছে। তো আপনারা ওই পোল্ট্রি স্টার সল্ট যেটা, প্রোবায়োটিকের ভিতরে অনেক ভালো, 10 গ্রামের দাম প্রায় 100 টাকার মতন, দামটা আমার একদম কারেক্ট মনে নাই, এরকমই হবে। তো এই প্রোবায়োটিক খাওয়াইতে পারেন, স্টার সল্ট না পাইলে অন্য কোম্পানির প্রোবায়োটিকও খাওয়াইতে পারেন, তবে ভালো প্রোবায়োটিক খাওয়াবেন। প্রোবায়োটিকটাও খুবই কাজ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে। তারপর হচ্ছে গিয়ে একদম সহজ যেটা, লাইসোবিট। বাহ, ভেরি গুড, আমার বউ পিছন থেকে উত্তর দিতেছে, লাইসোবিট খাওয়াইতে পারবেন, এটা একদম সহজ। তিনোটাই খাওয়াবেন, চেষ্টা করবেন তিনোটাই একবেলা করে মাসের একটা সময় খাওয়ানোর জন্য, তাহলে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বৃদ্ধি পাবে। আরো ইমিউনিটি বুস্টার অনেক মেডিসিন পাওয়া যায়, অনেক লিকুইড পাওয়া যায়, আমি যেগুলো বলছি সবই পাউডার, লিকুইড পাওয়া যায় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির, অনেক লিকুইড পাওয়া যায়, ভালো গুলো চুজ করবেন। অনেক কোম্পানি আছে, বাইরের কোম্পানি আছে, ভালো গুলো চুজ করে এগুলাই বেশি ভাগ বেশি পরিমাণ খাওয়ানোর চেষ্টা করবেন, তাহলে আপনাদের মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতাটা বেশি থাকবো, একটা অ্যান্টিভাইরাল তৈরি হইব, সহজে রোগ বালাই তাকে ধরতে পারবো না, ঠিক আছে। তো এগুলো খাওয়ানোর চেষ্টা করবেন, আর অবশ্যই টাইম মতো কৃমি দিবেন। কৃমি যদি না দেন টাইম মতো, ওই যে মেডিসিন খাওয়াবেন, মেডিসিনের পানি না, ওই পানির মধ্যে অর্ধেক পানি কৃমি খাইবো, মানে মেডিসিন গুলো ঠিক মতো কাজ করবো না। এটা কিন্তু খুব মারাত্মক, মানে ছোট্ট একটা জিনিস কিন্তু আমরা গুরুত্ব দিই না, ওই মেডিসিনের অর্ধেক পানি খাইবো, কৃমি অর্ধেক পানি মুরগির শরীরে কাজ করবো, তার মানে একটা বিশাল ক্ষতি। তো কৃমি ডোজ গুলো একদম টাইম টু টাইম দিবেন। তারপর ওই সেগা এন্ডির ভ্যাকসিন তো দিবেনই, এন্ডির ভ্যাকসিনের দাম 20 টাকা, এই ভ্যাকসিন তো কন্টিনিউ করবেন। যেগুলা আপনার এন্ডি যেগুলা কিল ভ্যাকসিন গুলো ওগুলোর দাম বেশি, ওইগুলো আমার একটা প্রশ্ন আছে, যারা তুমি যে বললে এন্ডির ভ্যাকসিন 20 টাকা সরকারিটা, হ্যাঁ সরকারিতে না পারলে বেসরকারি দিব, বেসরকারি দিলে যাও অনেক দাম, সরকারি থেকে বেসরকারিটা ভালো বেশি না? হ্যাঁ বেসরকারি তো অবশ্যই ভালো, বেসরকারি 100 বার ভালো, কিন্তু একটা বেসরকারি এন্ডি ভ্যাকসিন, শুধু এন্ডি আইবি এন্ডি বাদ, শুধু এন্ডি ভ্যাকসিনের দাম তো তোমার 2700 টাকা, শুধু এন্ডি, আইবি এন্ডির দাম 3500 টাকা, কেমনে বোতলে কেমনে দিব একটা প্রান্তিক পর্যায়ের খামারি? অন্তত তো নাই মামার থেকে কানা মামা কিন্তু ভালা, কানা মামা অন্তত তো মামা তো একটা আছে, কানা হোক ঠিক আছে। তো অন্তত ওই যে সরকারিটা 20 টাকা দেন, বা আইবি এন্ডি লাইভ ভ্যাকসিনটা দেন, আমরা এটা নিয়ে ডিটেলসে বলবো। শীতে কিন্তু ভ্যাকসিনেশনের নিয়ম চেঞ্জ করে লই আমরা, ঠিক না? আমরা সারা বছর যেমনে ভ্যাকসিন দেই, শীতে কি ভ্যাকসিন দেই এমনে? ডাবল ডাবল ভ্যাকসিন ফালাই নিয়ম মতো। এটা নিয়ে আমরা একটা একদম ডিটেলস আপনাদের ভিডিও দেব, আপনাদেরকে সামনে আমাদের নিয়ত আছে। তো এই ছিল অ্যান্টিভাইরাল যে মেডিসিন গুলো দিবেন, আরো অনেক কোম্পানির আছে, এগুলো খাওয়াই রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়ানোর চেষ্টা করবেন, তাহলে শীতে সার্ভাইভ, শীতে না শীতের পরে সার্ভাইভ করতে পারবেন। আর শীতের বিষয়টা আমি বলি একদম সিম্পল, শীতে একদম সিম্পল, এই যে খাঁচার মধ্যে দেখাই, খাঁচাটা দেখাই, যেহেতু আসে সামনে দেখাই আপনাদেরকে। ধরেন এটা একটা ঘর, এটা একটা ঘর, এটা এগুলো আমি যে নিয়ম গুলো ভাই বলতাছি, যারা সাইরা মুরগি পালেন এটা ভাই মানতেন না, এটা বাদ। যারা ঘরে আটকায় মুরগি পালেন, মানে ঘর সিস্টেমে মুরগি পালেন, তাদের জন্য এই নিয়ম গুলো প্রযোজ্য, ঠিক আছে। ধরেন এটা আমার একটা ঘর, আমরা কি করি ঘরে, এই যে ঘরে একটু এমন ধরো ক্যামেরাটা, এই যে একটা ঘর, এটা একদম নিয়ম মাফিক একটা ঘর, ঠিক আছে। এই ঘরটা পোল্ট্রি নিয়মে করা হয়েছে, দেখেন ইট দিছে, ইটটা এমন করে দেওয়া হয়েছে, মুরগি যে সময় রাত্রে বেলা শুয়া পড়বো, মুরগি কিন্তু দাঁড়ায় ঘুমায় না, মুরগি কিন্তু শুয়া ঘুমায়, দাঁড়ায় ঘুমায় ঘুরা, দাঁড়ায় ঘুমায় মুখটা, ঠিক আছে, দাঁড়ায় ঘুমাইবো ঘুরা, দাঁড়ায় মুরগি ঘুমাইবো না, দাঁড়ায় যদি মুরগি ঘুমায় তাহলে বুঝবেন ওই মুরগিটা শরীরে প্রবলেম। সহজ একটা টেকনিক শিখাই দিলাম আপনাদেরকে, বুঝতে পারছেন? তো মুরগি ঘুমাইবো, যে ধরেন যে এমনি বুকটা ফ্লোরে শোয়া দেয়া, ঘাটটা সাইডে ঘুমাইবো আরামসে, ঠিক আছে। তো এটা এমন নিয়মে দেওয়া হয়েছে, মুরগি যে সময় শুয়া পড়বো, মুরগির শরীরে বাহিরের বাতাস আর মুরগির শরীরে হিট করবো না। হিট বলতে শরীরে বলতে কি বুঝি,
মুখটা, মুখ, চোখ, মুখ, নাক, ডাইরেক্ট শরীর মুখে লাগে না? শরীরে লাগবে, সমস্যা নেই। শরীরে কি আছে মুরগির? পশম, পশম আছে, অনেক মোটা পশম, তার শরীর, তার কোনো সমস্যা নাই। পাহাড় মধ্যে লাগবে, তার কোনো সমস্যা নাই। তার মেনিসে মুখ, মুরগির মেনিসে মুখটা দেখবা। আমাদেরও যদি বাইকে আমরা বসি, বাইকে বা যে কোনো বাসের জানালা, পাশে জানালা খুললে যদি মুখের মধ্যে বাতাস কয়েক ঘন্টা হিট করে, একটা না ওই লোকে ঠান্ডা জল লাগবে 100%, চিন্তা কর, ঠান্ডা তো লাগবেই। সে মুরগির ক্ষেত্রে শরীরে বাতাস হিট করবো কেমনে? শরীরের উপরে তো মুখ, তার মানে কি আগে হিট করবো বাতাস মুখে, এই যে বাতাস ঢুকতেছে না মুখে, হিট করবো। তো মুখে যেন হিট না করে রাত্রে বেলা ওরা শুয়ে পড়ে, শুয়ে পড়লে বাতাসটা এদিক দিয়ে ডাইরেক্ট বাতাস হিট করতেছে না, কিন্তু বাতাসটা এদিক দিয়ে চলে যেতেছে, কিছু বাতাস লাগতেছে কিন্তু ডাইরেক্ট স্পিডে হিট করতেছে না। তা আপনারা শীতের সময় কি করবেন, এটা তো একটা নিয়ম, শীতের সময় একটু নিয়মটা চেঞ্জ করবেন, এর দুধ দিয়ে দিবেন, বাহির দিক দিয়ে পলিথিন দিবেন বেঁধে। দেখবেন পোলট্রিতে ওই ব্রয়লার খামারিরা, বিভিন্ন খামারিরা শীতের সময় কি দেখবেন, এদিক দিয়ে পলিথিন দিছে বাইন্দা, কেন দেয় বেঁধে? সারা বছর দেয় না শীতে, কেন এর দুধ দেয়? এর দুধ কেন দেয় না? এর দুধ দেয় দিনের বেলাও, দেখবেন যে সময় বেশি শীত পড়ে বাতাস ঠেলে ঠেললে বাতাসটা যেন, এর দুধ পলিথিন দিলে মুরগি দাঁড়ায় থাকলেও যেন মুরগির শরীরে বাতাস হিট না করে, বাতাসটা যেন এদিক দিয়ে চলে যায়। এই জন্য শীতে কয়েকটা ম্যানেজমেন্ট খালি খেয়াল দিবেন ভাই, শীতে মুরগি জীবনে কিছু জিনিস কিছুই হইতো না, খালি কয়েকটা ম্যানেজমেন্টে খালি খেয়াল দিবেন, তাহলেই আপনার হবে। তার ভিতরে একটা হচ্ছে এই পলিথিনের কাহিনীটা বললাম, বাতাস যদি এমনে চলে যায় তাহলেই মুরগিটা ভালো থাকবে। এখন বাতাস তো এন্দাও ঢুকবো, কিন্তু বাতাসের একটা নিয়ম আছে, ভারী বাতাস, যে বাতাসটা ভারী এটা থাকবো নিচে, পাতলা বাতাস থাকে উপরে, ঠিক আছে? তো এর দুধ দিয়ে দিলে ভারী বাতাসটা যেটা ঠান্ডা বেশি এটা এদিক দিয়ে ঢুকতে তো না, ঠিক আছে, পাতলা বাতাসটা এই ইন্দা ডুববো। আর ইন্দা ফাঁকা থাকার আরেকটা কারণ হচ্ছে অ্যামোনিয়া গ্যাস, পাতলা অ্যামোনিয়া গ্যাস থাকে বেলুনের ভিতরে, দেখবেন বেলুন উপরে উঠে গ্যাস দিয়ে দিলে, তো এই পাতলা গ্যাস উপর দিয়ে উঠে বেরোয়া চলে যাবো না। তো শীতে আপনার এই দুধ ম্যানেজমেন্ট করলে মুরগির 80% সেফ। আরো কিছু কাজ করা লাগে, যেমন অনেকে খাঁচায় মুরগি পালেন, অনেকে অনেকভাবে মুরগি পালেন, আমি যে নিয়মটা বললাম ফ্লোরের, খাঁচার আবার নিয়ম চেঞ্জ হয়ে যায়, যেহেতু আমি খাঁচায় দীর্ঘ সময় মুরগি পালছি, আমার এত অভিজ্ঞতা হয়েছে খাঁচায় মুরগি পালন বিষয়ে। তো খাঁচার বিষয়ে আমরা পরে একটা ভিডিও করব না, যে খাঁচায় মুরগি পালন করতে গেলে শীতে কোন কোন জিনিসগুলোর ভিতরে ম্যানেজমেন্টের ক্ষেত্রে আপনারা বেশি খেয়াল দিবেন, যদি ম্যানেজমেন্ট ভালো রাখেন 80% সেভ আছে, আপনার শীতে কোনো প্রবলেম হবেই না। মুরগি শীতে লেয়ার মুরগি ভালো ডিম পারে, শীতে ব্রয়লার মুরগির ওজন ভালো হয়, সবসময় মনে রাখবেন শীত মুরগির জন্য বেস্ট। শীত আর এসে গা বলো আর কোন সিজন? গরম, শীত আর বর্ষা, মিষ্টি, মিষ্টির সময় রোগ বালাই কম থাকে, আর এসে গা শীতের সময়। তো এই দুইটা সময় মুরগির ম্যানেজমেন্ট, শীতে খামারিরা ভুল করবো ম্যানেজমেন্টে, অ্যামোনিয়া গ্যাস হয়ে পড়তেছে, এই গ্যাস ওই গ্যাস, তো ওইগুলো তার ম্যানেজমেন্টের ভুলে হয়, প্রাকৃতিক ভাবে তো রোগ বালাই হয় না, প্রাকৃতিক ওই রোগ বালাই হবে এই সিজনে শীতের পরে, ঠিক আছে না? তো আমরা খাঁচার বিষয়ে একটা ভিডিও করবো না, তো এই ছিল আমাদের ভিডিওটা, আপনারা এই মেডিসিন গুলা খাওয়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াইতে পারেন, ঠিক আছে, বাড়াইলে মুরগি রোগ বালাইটা দেখা যাবে কম ধরবে। আর ভ্যাকসিনেশন নিয়ে তো আমরা একটা ভিডিও দিছি, সামনে আরো অনেক ভিডিও দেব, আমাদের প্ল্যানিং আছে সামনে, ম্যানেজমেন্ট এনডির ভ্যাকসিনে কি কি নিয়ম গুলো চেঞ্জ করে কিভাবে মানে ভ্যাকসিনটা দিলে আপনি একটু সেফ থাকতে পারবেন, ঠিক আছে? তো এই ছিল আমাদের এই ভিডিওটা, কয় মিনিট হয়েছে, 14.5 মিনিট, 14.5 মিনিট হয়ে গেছে, তাহলে ওকে সবাই ভালো থাকবেন। আর এই যে দেন একটা মুরগি, এটা কার মুক্তা? মাশাআল্লাহ বাচ্চা দেন, কত সুন্দর মাশাআল্লাহ, এটা কারিটা তিনটা ছয়টা বাচ্চা নিয়ে শরণ গো, বাচ্চাগুলো কত সুন্দর হয়েছে দেখেন, যার মুরগি একটা কারো তার খরচ নাই, এই বাচ্চা সকালে বাসি কুর চাউল ভাত খাওয়ায় সারছে, সারাদিন টুকায় টুকে খাইবো। দেশি মুরগি যদি ভাই আপনি প্রাকৃতিক ভাবে পালতারেন ভাই, খালি টেকা 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 টেকা, যদি এমন ঘাসের জমি ধরেন আপনার 10-12 বিঘা জমি আছে, যদি ছাইরা পালতেন ভাই খালি মাস শেষে লাখ লাখ টাকা আইবো, এটা মনে রাখেন। যদি ঘাস খাওয়ান, মুরগির খাওয়ানি তো ঘাস, দেখাই আয়ো দেখাই না, এটা তুমি বুঝলো,
এই যে দেন মা ঘুরতেছে, একটু দাও আমার কাছে দাও, ওই যে দেন, ওই যে দেন মা ঘুরতেছে, এই টুকায় মুকায় যা পাইতেছে তাই খাইবো, এমন খাই কিন্তু যারা আপনি বড় হইব, এদের বয়স কিন্তু সময় লাগুক, সমস্যা কি? আরে কয় সময় লাগবো, এই যে ধর এই মুরগিগুলো বয়স কিন্তু 1.5 মাসের উপরে, এদের গ্রোথ বাড়বো আস্তে 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 আস্তে, গ্রোথ বাড়লে তো দেশি মুরগির মাংস খায় মজা, বুঝলো নাই? আমরা যে ফিড খাওয়া এটা কি ঠিক? ঠিক না, কিন্তু করার নাই কিছু, ফিডে খাওয়ানো লাগবো, জায়গা জমি নাই, বুঝতে পারছো? তো আপনারা এইভাবে যদি মুরগি পালতেন, এমন ঘাসের জমি তো অনেক জমি আছে বিঘার পর বিঘা, তাহলে ভাই আলহামদুলিল্লাহ ভালো কিছু একটা হবে। তো এই ছিল আমাদের এই ভিডিওটা, ঠিক আছে? সবাই আমার জন্য দোয়া করেন, সবাই দোয়া করে আমার জন্য, আল্লাহর রহমতে আমার এত এত খামারি, আমি অলরেডি সুস্থ হয়ে গেছি, ওষুধ খাইছি, একদম হাই লেভেল ওষুধ খাইছি, খাইয়া সুস্থ, কারণ আমার কাজ কাম করা লাগবো। আমাদের এই ছিল আমাদের এই ভিডিওটা, সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।